আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। মানুষ সব সময় দুর্বলতাকে খোঁচা মারে, সো অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সে অবশ্যই জান্নাতবাসিনী হবেন। আর হ্যাঁ, বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে। তুমি কাউকে শাসন করো, কাউকে টেক কেয়ার করো, সো শাসকরা যখন বিগড়ে যায় তখন জনগণও বিগড়াতে শুরু করে। সর্বপেক্ষা ইতর সে ব্যক্তি যার প্রভাবে তার অধীনস্থদের মধ্যে অনাচার বিস্তার লাভ করে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। মেয়েদের দুটি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে সাহস, অন্যটি হচ্ছে গোয়ার্তমি। পৃথিবী, এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্য পৃথিবী ধ্বংস হবে। যে তোমার ধুস ধরে বন্ধু সেই জন, আর সম্মুখে তারিফ করে দুশ্মন সেই জন। জীবন তৃপ্তি দেয় যতটুকু, অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি। যে সৎ হয় নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না, একমাত্র ভালোবাসায় সারাতে পারে সপ্রূপ। আমি জ্ঞানী নই কিন্তু ভাগ্যবান, কাজে আমি সর্বতোভাবেই সুখী। সো ভিডিওটি যদি ভালো লাগে, আপনার মনকে জাগাতে একটু সাহায্য করে, ভিডিওটিতে একটি লাইক দিন আর সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।